এটি হচ্ছে Redmi 9। গত বছরের Redmi 8 এর সাথে অল্প কিছু সিমিলারিটিস আছে, বাট মোস্ট অফ দ্য কেসেস বেশি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে চেঞ্জ আনা হয়েছে। তো চলুন দেখা যাক সেগুলো কি। শুরুতেই যদি আমরা ডিজাইনের দিকে তাকাই তাহলে হয়তোবা খেয়াল করতে পারছেন পোকো F2 Redmi K30 ডিজাইন ল্যাঙ্গুয়েজে কিছুটা সিমিলারিটিস আছে। তবে এর বডি প্লাস্টিক ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ ফোনগুলোর মতো এত চকচক করে না, এবং এই মিনিমালিস্টিক ডিজাইনটাই আমার কাছে বেশি ভালো লাগছে। এবং পেছনে এক ধরনের টেক্সচার ইউজ করা হয়েছে যা প্লেন না, যার ফলে স্ক্র্যাচ কম পড়বে এবং হাতে নিয়েও ভালো ফিল হয়। তবে বক্সে একটি ব্ল্যাক ব্যাক কভার আছে, আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। সেটা ইউজ করে ড্রপ থেকে কিছুটা সেফ পাবেন, তবে স্ক্র্যাচ খুব একটা পড়বে বলে আমার মনে হয় না, খুব একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। যে কালারটি আছে সেটি একটি গ্রে কালার, এবং এই কালারটি আমি প্রেফার করি। যদিও আরো তিনটার মতো কালার আছে, সবগুলি বাংলাদেশে হয়তো আসবে না। পার্পল কালার, আরেকটা হচ্ছে গ্রিন কালার, এবং নিচের দিকে আছে 3.55mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, একটি USB টাইপ সি পোর্ট এবং একটি বটম ফায়ারিং স্পিকার। আর বাম পাশে আছে একটি সিম কার্ড স্লট, যেখানে আপনার দুটি ন্যানো সিম সাথে একটি ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সেই সাথে উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেল মাইক্রোফোনের সাথে IR ব্লাস্টারটিও রাখা হয়েছে, যেটা আমরা প্রিভিয়াস Redmi 8 এ দেখেছি। আর এর ফিঙ্গারপ্রিন্ট পেছনে ভার্টিক্যাল ক্যামেরা বাম্পের সাথে ব্লেন্ড করে দেওয়া হয়েছে। এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রিভিয়াসলি বেশ কিছু Redmi ফোনে আমরা দেখেছি ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট, সেই সাথে সামনে ফেস আনলক আছে, সেটাও বেশ ভালো। আর সামনে ইউজ করা হয়েছে 6.53 ইঞ্চের ফুল HD প্লাস রেজুলেশনের একটি IPS LCD প্যানেল, এবং এটা গত বছরের Redmi 8 থেকে মেজর একটা ইমপ্রুভমেন্ট। গত বছর HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছিল, এবং আমার জানা মতে এই বাজেটে খুব সম্ভবত এটাই হচ্ছে অনলি ফোন যেটাতে ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা অ্যাপ্রিশিয়েট করার মতো। এক্স প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3, যেখানে নোট 8 এ কর্নিং গরিলা গ্লাস 5, ছোট একটা ডাউনগ্রেড এখানে। তবে এই ডিসপ্লের কালারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার আসা যাক এই ফোনের হেডলাইনিং ফিচারের পারফরম্যান্স। এটি পাওয়া যাবে 332, 464 এবং 6128। যদিও সবগুলো ভেরিয়েন্ট হয়তোবা এত সহজে অ্যাভেলেবল হবে না, তবে আমার কাছে মনে হয়েছে 464GB ভেরিয়েন্ট বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর এই ফোনটির ব্রেইন হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G80। ওয়েল, আমরা জানি মিডিয়াটেকের হেলিও G80 চিপসেটটি হচ্ছে বাজেট ফোনের মধ্যে বেস্ট গেমিং চিপসেট। সো এই ফোন থেকে আপনারা সেরকম পারফরম্যান্স এক্সপেক্ট করতে পারেন। আমরা যদি গেমিং পারফরম্যান্সের কথা শুরুতেই বলি, তাহলে আমি ওভারঅল বেশ ভালো গেমিং পারফরম্যান্স এই ফোন থেকে পেয়েছি। আমি পাবজি মোবাইল খেলেছি হাই সেটিংয়ে, এবং হাই সেটিংয়ে এটাতে বেশ ভালো পারফরম্যান্স। আমি পাবজি খেলতে গিয়ে দেখেছি কোনো ধরনের ল্যাগ পাইনি। মাঝে মধ্যে অ্যাকশন মোমেন্টগুলোতে ফ্রেম ড্রপ পেয়েছি, এবং খুবই ভালো ছিল এর গেমিং এক্সপিরিয়েন্স। আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি, কল অফ ডিউটি মোবাইল বেশ অপটিমাইজ একটি গেম, হাই সেটিংসে বেশ ভালোভাবেই হচ্ছিল, তবে প্লাস্টিক বডির ওপরের দিকটা বেশ ভালো রকমের গরম হচ্ছিল এবং হাতে সেটা ফিল করতে পারছিলাম। আপনারা একটু লম্বা সময় যখন গেম খেলবেন, সে এক ঘন্টা দেড় ঘন্টা যখন গেম খেলে ফেলবেন, তখন পারফরমেন্সে কিছুটা ঘাটতি দেখতে পারবেন গরম হওয়ার ফলে। এবার চলে আসি এর ক্যামেরায়। পেছনে চারটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার প্রাইমারিটি হচ্ছে 13 মেগাপিক্সেল, এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল মাইক্রো লেন্স, 2 মেগাপিক্সেল ডেপথ লেন্স। এবার চলে আসি সামনের ক্যামেরায়। সামনের ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। Redmi 8 এ যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে এখানেও সেটি সেম। আমি যে ছবিগুলি তুলেছি সেগুলো বেশ ভালো ছিল, এবং আমরা যদি পেছনের ক্যামেরা প্রাইমারি শুটার ছবির কোয়ালিটি অ্যানালাইসিস করি, তাহলে আমি বলবো
খুব ইমপ্রেসিভ কোয়ালিটি না দিলেও প্রেজেন্ট মানের ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি সন্তুষ্ট। আপনার যদি লাইট মডারেট ইউজ করেন তাহলে অলমোস্ট দুই দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, একদিন তো অবশ্যই। আর যদি খুব ইউজ করেন তারপরও অলমোস্ট একদিনের মতো আপনারা পেয়ে যাবেন। 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টার, তবে বক্সে যে চার্জারটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 10 ওয়াটের, হয়তোবা প্রাইস কাট করার জন্য এটা করা হয়েছে। চার্জার দিয়ে এই ফোনটি 100% চার্জ হতে আড়াই ঘন্টা থেকে কিছুটা সময় বেশি লাগবে। ওভারঅল এর চার্জ টাইম এবং ব্যাটারি ব্যাকআপ দুটো নিয়েই আমি সন্তুষ্ট, মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। সাউন্ড কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। বাজেট ফোন হিসেবে ফোনটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নতুন ভিডিও আসা পর্যন্ত আপনার সময় ভালো কাটুক, এই শুভকামনায় ভিডিও শেষ করছি এখানে। ধন্যবাদ।